হ্যালো বন্ধুরা, বং ফ্যামিলি টিভির নতুন একটা রান্নার রেসিপিতে আপনাদের স্বাগত। তো আজ আমরা বানাতে যাচ্ছি ধনিয়া চিকেন। তো আমরা কীভাবে বানাবো ধনিয়া চিকেন, আপনারা কীভাবে স্টেপ বাই স্টেপ বুঝবেন, কীভাবে রান্না করেন বাড়িতে দেখে নিন। মা রান্না করতে যাচ্ছে ধনিয়া চিকেন, আপনারা ভিডিও প্লিজ পুরোটা দেখুন। তো আজ এসেছি ধনিয়া চিকেন বানাবো, কিভাবে রান্না করি, কিভাবে মানে কি লাগে না লাগে সব আপনারা দেখে নেন। 500 গ্রাম মাংস নিয়েছি, এই 500 গ্রাম মাংস, এই দুটাই ধনে পাতা, আর ফোড়ন দেওয়ার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, লঙ্কা নিয়েছি, আদা, টক দই, এটা গরম মশলা, এটা মরিচ গুঁড়ো, লবণ লাগবে, চিনি লাগবে, আর ঘি লাগবে, আর এই রসুন বাটা। এবার দেখুন কীভাবে রান্নাটা শুরু করি। এই ধনে পাতাগুলো আমি মিক্সচারে পেস্ট করে নেব, ধনে পাতাগুলো সব দিয়ে দিচ্ছি, আর ধনে পাতার ভিতরে আদাগুলো দিয়ে দেবো, আদা কুচানোগুলো দিয়ে দেবো, সবটা দিয়ে দিচ্ছি। আর লঙ্কা আপনাকে স্বাদ অনুযায়ী নেবেন, আমি এখানে 500 লঙ্কা নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, এবার পেস্ট করে নেব। মিক্সারে অল্প একটু জল দিয়ে দেবেন, তাহলে ভালো মানে পেস্টটা ভালো হবে। অল্প একটু জল দিয়ে নিচ্ছি, করা হয়ে গেছে। এই দেখুন একদম কত সুন্দর পেস্ট হয়ে গেছে, এরকম আপনারা এইভাবে করে নেবেন, এভাবে পেস্ট করে নেবেন, মানে আস্তে আস্তে থাকলে বলো ভালো হবে না, একদম সুন্দরভাবে পেস্ট করে নেবেন। এবার মাংসটা আমি ম্যাগনেট করবো, মাংসের ভিতরে অল্প একটু ধনে পাতা আর হচ্ছে আর লঙ্কা আদা দেওয়া, এতে অল্প অল্প মাংস এখন অল্প দেব, আবার পরে লাগবে ওটা, আবার পরে দিতে হবে। আর এবার একটু লবণ দেব, স্বাদ মতো লবণ, আর মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব, ভালো করে মাখিয়ে নেব। সুন্দরভাবে পুরো সব মাংসগুলো যেন ধনে পাতাটা মাখিয়ে যায়, দেখুন এভাবে পুরোটা আমি মাখিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেবো। বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে, এই দেখুন মাংসটা কত সুন্দর ম্যাগনেট হয়ে গেছে। এবার রান্নার ওখানে চলবে, এবার রান্নাটা শুরু করি। সাদা তেল দিয়ে রান্নাটা করবো, আপনারা চাইলে সরষের তেল দিয়ে রান্নাটা করতে পারেন, আমি সাদা তেল দিয়ে করছি। অল্প একটু তেল দিয়ে দেবো, এবার ফোড়নের জন্য শুকনো লঙ্কা দুটো নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, তেজপাতাটা দিয়ে দেবো, আর গরম মশলা দিয়ে দেবো, ডালচিনি, লবঙ্গ, এলাচ সব কিছুই দিয়ে দেবো, সবগুলো দিয়ে একটু একটু হালকা ভেজে নেবো। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটাটা দিয়ে দেবো, তেলের ভিতরে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা একটু হালকা ভেজে নেবো, এইভাবে নামিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, আস্তে আস্তে ভাজতে হবে। রসুনটা দেবো, মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার ম্যাগনেট করা মাংসটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়ি দিয়ে আমি আঁচটা একটু কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে একটু 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো।
10 মিনিট হয়ে গেছে এবার দেখি খুলে কেমন হয়েছে দেখুন তেল ছেড়ে দিয়েছি এইভাবে আস্তে আস্তে রান্নাটা করতে হবে ঢাকা দিয়ে দিয়ে এবার এবার আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দেব আগে একটু দিয়েছিলাম এখন আবার একটু দিয়ে দিচ্ছি অল্প করে আর একটু টক দই দেব টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব টক দই দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়েছি এবার যে ধনে পাতা গুলো পেস্ট করা ছিল হাফ দিয়েছিলাম ম্যাগনেট করার জন্য আর যেগুলো আছে পুরোটা দিয়ে দেবো ধনেপাতা পেস্টটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে জলটা একদম কম আছে রান্না করতে হবে কিন্তু মানে এতে তো জল দেওয়া যাবে না একদম কম আছে রান্না করতে হবে এবার আমি আরও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আবারও 10 মিনিট হয়ে গেছে খুলে দেখি এই দেখুন মাংসটা তেল ছেড়ে দিয়েছে এবার একটু চিনি দেবো দু চামচ মতো চিনি দিতে হবে একটু চিনি দিলে ধনিয়া চিকেন তো টেস্টটা খুব সুন্দর হবে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব কত সুন্দর গন্ধ বেরিয়েছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে ধনে পাতাগুলো আমরা আমাদের বাড়ি চাষ করেছিলাম সেই ধনে পাতাটা নিয়েছি আর বাজারে এখন শীতের দিনে তো ধনে পাতা পাওয়া যায় আর শীতের দিনে এইভাবে রান্না করবেন খুব ভালো লাগবে হয়ে এসছে এবার অল্প একটু গরম মশলা দেবো ওপর থেকে একটু গরম মশলা ছাড়িয়ে দিয়েছি একটু ঘি দেবো এবার নাড়াচাড়া করে নামিয়ে দেবো আমি তো সব মশলা সব কিছু দিয়ে টেস্ট করে দেখছি ভালো হয়েছে আপনারা পাঁচটা মাংস যে অনুযায়ী লবণ তিল মানে সব কিছু উপকরণ দিতে হয় আপনারা দেখে মানে নামাবেন আমার মাংসটা হয়ে গেছে ধনিয়া চিকেনটা হয়ে গেছে এবার নামিয়ে এই দেখুন কত সুন্দর দেখাচ্ছে এভাবে রান্না করে ধনিয়া চিকেন করে পরোটা বা গরম ভাত দিয়েও ভালো লাগবে পরোটা দিয়ে খেলে আরো ভালো লাগে এই দেখুন মা ধনিয়া চিকেন বানিয়েছে দেখি কেমন বানিয়েছে দাও আর পরোটা তৈরি করেছি এই দেখুন হালকা তেল দিয়ে পরোটা কোনো তেল লাগছে না আমি হালকা করে ভেজে দিয়েছি পরোটা দিয়ে খেতে ভালো লাগে সব থেকে বেশি দেখি ছেলে খেয়ে কি বলে আপনারা চাইলে রুটি খেতে পারেন কিংবা ভাত দিয়েও খেতে পারেন গরম ভাত দিয়েও ভালো লাগে একটা বাইট নিয়ে ছোট করে অসাধারণ মাংসটা দারুণ নরম হয়েছে আর বেশ ধনে পাতার গন্ধটা বেশ পাওয়া যাচ্ছে দারুণ 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 টেস্ট হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে এটা কোনো রোজ পেলে আর কোনো কথা নেই তো বন্ধুরা আপনারা দেখলেন ধনিয়া চিকেন কীভাবে বানাই আপনারাও এরকম বাড়ি বানাবেন গরম গরমে খাবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা আমাদের চ্যানেল দেখতে থাকুন দ্য বং ফ্যামিলি টিভি আমাদের চ্যানেল লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার।